কি হইছে কো কি হইছে আমি হ্যাক করছি কইতে যাইতেছি সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশনটা অল করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিও গুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা তো জানো যে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব একদম ফ্রি ফ্রি। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবে আর ভিডিওটাকে অনেক 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 শেয়ার করে দেবে। তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে সকালবেলায় সকাল সকালে ঘুম থেকে উঠেছি, ওইদিকে মাঠে তো মাটি ভরা শুরু হয়ে গেছে, ওইদিকে আছে আমার সুয়ামী একদম মানে নিয়ে ঘেমে চেমে নিয়ে একাকার হয়ে ওখানে কাজ করছে। আর সকালবেলায় বড় গিয়েছিল, আমার বড় ছেলে বাজার করতো, বাজার থেকে কিচ্ছু আনেনি, শুধু বলছে মা কি আনতে হবে, বলেছে মাছ আনবি, আলু আনবি আর লঙ্কা আনবি, তাই নিয়ে এসছে। আর বলছে হাই রে অন্য কিছু সবজি আনতে হয় না, তো বলছে তুমি কি বলেছো সেই নিয়ে আসবো বুঝো। আর একটু ওই দোকানের নিয়ে এসছে ফুটি আর ওই 10 টাকার বিগ গুলো, ওগুলোই নিয়ে এসছে, আর বিস্কুট ছিল না সেগুলো নিয়ে এসছে। দেখি বিকেলে না হলে কালকে আরো অনেক কিছু মাল লাগবে, সেগুলো নিয়ে আসতে হবে। আর আজকে দোকানের সমস্ত মালগুলো বেরিয়ে যাবে হচ্ছে গিয়ে বাইরে চকিতে, কারণ জানো তার দুদিন পরে ঈদ, আর মাল বাইরে নেওয়ার করলে হবে না, এই দুদিনই যা বাজার হবে। তো চলো বড় নিয়ে এসছে মাছ, সেগুলো বেছে নেই। তো কি মাছ এনেছে দেখাই, দাঁড়াও এই দেখো বাপ বেটা যেই বাজারে যাক ওই অন্ধ্রপ্রদেশের মাছটাই পাবে, আর কিচ্ছু পাবে না। এই দেখো মাছটা বেছে নেই, বেছে টেছে ধুয়ে তারপর একদম রেডি করে রেখে তারপর আসছে বাড়িতে। খুব কাজের তোজজোর চলছে কেন বুঝতেই পারছো, ঈদের জন্য না, ঈদের পরের দিন আমাদের বাড়িতে দাদার অন্নপ্রাশন, তার জন্য সব একবারে চারিদিক মাটির ঘর লেপা পোছা সব হচ্ছে। চলো দেখাই, দেখো খড়ি মাটি দিয়ে সব লিকানো হচ্ছে, খড়ি মাটিতে হয়েছে, উপরে কাল হয়েছে, মুসছে ওগুলো। কুটুম আসবে তার জন্য নতুন পাটি কি না হলো, চকিটা আজকে বার করবো, ওই চকিটায় দেখো ঘরের ভিতর হলো, এই দেখো সব, ওই দেখো ঘাটে বাসন টাসন নামিয়ে রেখেছি, হাঁপিয়ে গেছি সকালবেলা একটুখানি চার সঙ্গে মুড়ি খেয়েছিলাম, জল খাবো এখন, প্রচুর জল টানছে। আর রোদটা এমন আছে, মেঘ রোদে গরমটা বেশি লাগে, প্রচুর গরম লাগছে। আর বাড়িতে তো সবাই ঘর ঝাড়াঝুড়ি করতে খুব ব্যস্ত, আজকে আমি ঝাড়ছি না, কালকে ঝেড়ে নেবো নিচের ঘরটার উপরের দিকগুলো সব ঝাড়াঝুড়ি হয়ে গেছে, নিচের ঘরটা কালকে দুজনে মিলে ঝেড়ে নেবো। আর এত কাজের মধ্যে এদিকেও চাপ, এত কি করবো খুঁজে পাচ্ছি না। মেঘটাই দেখো, খালি মেঘটাই দেখো, এত সুন্দর লাগছে। ভাই এক্ষুনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, মানে একটা ভয়েস মেসেজ এমনি মেসেজও করেছে যে কৃষ্ণকলির সঙ্গে সকাল থেকে প্র্যাঙ্ক করছে, তো এবার আমাকে ফোন করবে। এবার আমাকে ফোন করলে আমি হয়তো সেটা বলে দেবো, তার জন্য আমাকে আগে সতর্ক করে দিল যে আমি ফোন করছি, তো তুই সেটা আমাদের সঙ্গে সাই দিস। মানে কৃষ্ণকলিকে বলেছে যে আমাদের ডলার যতটা ঢুকেছিল সব গায়েব হয়ে গেছে, আমাদের ফোনে আর দেখাচ্ছে না, সেটা কি হলো উড়ে গেছে, আমাদের পেমেন্ট আর পাবো না, এরকম করে আর কি। তো ও তো এমনিতে একটু মানে নরম ভীতু, আর যেটা একটু মানে যেটা ঠিক সেটাও যদি জোর গলায় বলা হয় তো মাথা নিচু করে মেনে নেয়, এরকম ধরনের আর কি। তো যাই হোক, ভাই কিভাবে বুঝিয়েছে কি করেছে জানি না, ফোনটা ঢুকবে তো আমি একটা ফোনের ব্যবস্থা করি যে ওদের সঙ্গে কি কথোপকথন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরাও মজা পাবে নিশ্চয়ই। কি হয়েছে কো কি হয়েছে কি ডলার নাই কি করছ তুই কদিনই কুকুর
কিরা ডলার কাটছে তুই দেখতে জানিস না খালি খালি কইস না তুই আমরা তোমার অন্য অন্য কই ভালো করে দেখ ভালো করে দেখি না আমি দেখি না আমি তো অন্ধ নাকি তোমার কি মনে হয় কি তা আমি কি করতে কইছি আরে ও নিজেই জানে না কিছু মনে হয় আমার আবার কইতেছে আমি কি তোকে ভিডিও মোবাইল দিয়ে কিছু করছি না আমি হ্যাক করছি কইতে যাইতেছিস আমি কি কইছি ওরে কি করতে পারছিস তুই জানিস কালকে সারা দিন বয়ে বয়ে দুপুর সারা দুপুর বয়ে বয়ে সারা বিকেল বয়ে বয়ে করলো কি করলো একটা সুদা কথা কইলে তার উল্টা দিকে চলিস তুই আমার থেকে বেশি সাবস্ক্রাইব হয়ে গেছে আমার খালি 6,300 তোকে 7,000 পার হয়ে গেছে আমার থেকে বেশি ডলার তোকে ঢোকে এই জন্য আমি জইলে পুড়ে যাইতেছি কথা একটু ভালো হবে কোশ হে যদি উড়াই দেয় তাহলে কি পাবে নাকি ডলারটা যদি ডিলেট মিলেট কিছু করে দেয় হে পাবে নাকি তাইলে ও কিছু না করলে তো ঠিকই থাকতো তো ডিলেট হবে না হেটে যদি অন্য কিছু জায়গায় টিপে দেয় প্রেস করে তো ভাই ওদিকে করছে কৃষ্ণকলির সঙ্গে প্র্যাঙ্ক আর এদিকে আমার মানে অবস্থা ঢিল হয়ে যাচ্ছে এমনিতেই তো চারিদিকে কাজের চাপ আর ওইদিকে হাড়ি বাসন সব নামিয়ে রেখে এসেছি একটু কাচাকুচি করবো আবার রান্না আছে তারপর সমস্ত মালগুলো আবার মানে দুপুরের পরপরই বার করতে হবে তো মানে আমার অবস্থা একদম বিদিখিচ্ছিরি তার মাঝখান থেকে ভাই আবার এইরকম করলো তো আমি তো এটা মানে যেটুকু পেরেছি মানে আমি ফোনটা আনার আগে ওরা ফোন কল করেছে তো তার মধ্যে যেটুকু পেরেছি তোমাদের সামনে শেয়ার করেছি তো চলো আগে ফটাফট কাজ করি তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা করবো বাইরে এখানটাতে মালগুলো লাগানো হয়েছিল বিকেল বেলায় একবার বৃষ্টি হচ্ছিল তারপরে একবার লাগিয়েছি ছোট লাগিয়েছে এখানে এগুলো এবার ভরে নিতে হবে এখন রাত 8:30 বাজছে এখন রাত 8:30 বাজছে আর আমি গিন্নিমার মতন আট পরে করে শাড়ি পরে নিয়েছিলাম আজকে তাড়াতাড়ি করে মানে আজকে হঠাৎ করে মনে হলো যে এরকমই পরি মানে জোরে পড়তে লেগেছে তখন এভাবেই পরা হয়ে গেছে তো দুপুরের পর থেকে মানে দোকান থেকে বেরিয়ে দুপুরের পরে রান্না টান্না করে তারপর খেয়ে দিয়ে একটুখানি ছোট্ট করে একটুখানি শুধু শুয়েছিলাম ঘুমিয়েও ছিলাম একটু আর আজকে রান্না হয়েছিল আলুর তরকারি আর মাছ নিয়ে এসেছিল বড় বাজার থেকে সেটাই আর রান্না টান্না করে খেয়ে ঘুমিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম তারপর ছোট তো মালগুলো ওইখানে বার করেছে তারপরে দোকানে একদম ব্যস্ত হয়ে পড়েছিলাম এতক্ষণে একটু ফ্রি হলাম ওই মালগুলো আবার ভরতে হবে ফ্রি হলাম বললে তো হবে না আর টিপ ফিপ দেখো কোন দিকে চলে গেছে আর আইব্রো করে এসেছিলাম আমি দেখেছো পরশু দিন না তো কালকেই তো গিয়েছিলাম কালকেই করে এসেছিলাম ওই মালগুলো এখন ভরে নেবো সেলাই আছে সেলাইয়ে বসবো আবার ভিডিওটা রেডি করতে হবে ভিডিওটা এডিটিং করতে হবে বাড়িতে সব লোকজন আসবে সবার মানে ঘরটর গুছানো হয়ে গেছে মেজদি সব মানে মেজদি বৌমা মেজদি সব মানে ঝেড়ে ঝুড়ে মা সব আজকে তো লিকানো চুকানো মাটির যেগুলো সব করে নিয়েছে কোঠাটাও লিকানো হয়ে গেছে মানে উপরের ঘরটর তো আমিও মানে কি কোঠার ঘরটা ঝেড়েছি একদিন আরেকটু ঝাড়তে হবে নিচের ঘরটা প্রচুর অবস্থা খারাপ হয়ে আছে ঝড়ে ইয়েতে ঝুলটুল হয়ে আছে সেগুলো ঝাড়তে হবে তো কালকে ঝেড়ে রাখবো না হলে পারবো না কালকে যেভাবেই হোক একটুকু ঝাড়তে হবে আর মাঠে আজকে অনেকটা মাটি পড়েছে ভেবেছিলাম যে বিকেলবেলাতে দেখাতে যাব তোমাদেরকে একবার দেখাবো তো একটুখানি মানে এত ঘুম আসছিল না আজকে যে বললাম ঘুমাতে গেলাম নিয়ে তারপরে আর উঠে এইদিকে চলে এসছি আর ওদিকে কিছু মানে দেখাবো ভেবেছিলাম
কিন্তু সেটা দেখানো হয়নি, কাল যদি সম্ভব হয় তো দেখাবো। আর আমার কিছু কাঁচাকুচি করে নিতে হয়, মানে কালকের দিনটা তো চাপে থাকবো, মানে এমনিতেই তো চাপ, তার উপরে ওই যে চাপ একবারে দুটো একসঙ্গে আমার উপর চাপ পড়ে যাচ্ছে। যদি একদিন পরে অন্তত হতো, মানে যেদিন ঈদ, ঈদের একদিন পরে যদি অন্নপ্রাশনটা হতো তাহলে এতটা চাপ আমার উপর পড়তো না। সবকিছু দেখো তুলে নিয়ে এলাম আমি আর তোমাদের দাদা দুজনা মিলে তুললাম, ছোট বোধহয় ঘুমিয়ে গেছে, না হলে ছোট এগুলো বেশি হেল্প করে। ছোট ওখানে বাইরে বার করে নিয়ে বসেছে, মানে বিকেলটাতে মানে যতক্ষণ সব লোকজন ছিল বিক্রি করেছে সবকিছুই করেছে। দেখো এখান দিয়ে কিছুটা সব রেখেছে এইভাবে, কারণ কালকে সকাল সকাল ওগুলো বার করে দেওয়া হবে। আরো রেখেছি ওই দেখো ওই ফ্রিজের ওইখানটাতে ওগুলো আর রেখে দিয়েছি, ওগুলো সকাল সকাল কালকে বেরোবে। তারপর এদিকটাতেও রেখেছি, মানে গোটাতেই রাখা আছে। আর এগুলো তো সব বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেছে, এখানে আর ভরিনি, কারণ কালকে ওগুলো বাইরে বার করে দেবো, তার জন্য আর ভরছি না। আর যে ব্যান্ড ফ্যান্ড আছে এগুলো সব বাইরে ছিল, সব ভরলাম, কালকে সকালের দিকে ওগুলো আবার বার করে দেবো। যদি সেরকম হয় তো সকালে বেরোবো, মানে বার করবো, কারণ মেঘ টেক থাকলে পরে আর খুব বেশি রোদ হলে সকালে বার করবো না, একবারে সেই বিকেলের দিকে বার করবো, মানে সিচুয়েশন বুঝে কাজটা করব। তো চলো আজ আর বকবক করবো না, আর এখন বকবক করলে হবেও না, এই দুদিন অন্তত মানে কি আমার এই কাজগুলোতে ধ্যান দিতে হবে, একটু এই কাজগুলো হয়ে যাওয়ার পর তারপর আবার ভালোভাবে ভিডিও দেব। ভালোভাবে কি করে দেব জানি না, কারণ এই ঈদের পরের দিন আমাদের বাড়িতে অন্নপ্রাশন লোকজন থাকবে, তো দেখছি যেটুকু পারবো সেটুকু তোমাদের সামনে শেয়ার করব, একটু রাতটা বেশি জাগতে হবে। তো চলো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা, গুড নাইট।